কলেজ স্কোয়ার এবং সাতরাগাছি এই দুটো জায়গায় জমায়েত এবং এখান থেকেই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কলেজ স্কোয়ারের ছবি সরাসরি দেখছেন আপনারা, সেখান থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, কলেজ স্কোয়ার থেকে মিছিলের সরাসরি সেই ছবি। জাতীয় পতাকা সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারীরা। কলেজ স্কোয়ার থেকে একদম সরাসরি যে ছবি আপনারা দেখছেন, কলেজ স্কোয়ারে জমায়েত, আর সেই জমায়েত এই মুহূর্তে এগোনো শুরু করেছে। বিভিন্ন স্লোগান তাদের মুখে, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আজ কর্মসূচি। কলেজ স্কোয়ার এবং সাতরাগাছিতে হবে জমায়েত এবং সেখান থেকেই নবান্ন অভিযানের উদ্দেশ্যে এগোনো হবে, এমনটাই কর্মসূচি। আর সেই মতোই কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যেই জমায়েত এগোতে শুরু করেছে, সেই ছবি আপনারা দেখছেন। কলেজ স্কোয়ার থেকে সরাসরি যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, জমায়েত এগোচ্ছে। আর এই কলেজ স্কোয়ারের পাশাপাশি হাওড়া স্টেশনের ছবিটা একটু দেখার চেষ্টা করবো, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি? সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সঙ্গে চাকরি প্রার্থীদের একাধিক ফোরাম ইতিমধ্যে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এখানে স্লোগানিং চলছে, এখান থেকে তাদের এগোনোর চেষ্টা। সেই চেষ্টাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা বরঞ্চ সরাসরি একবার কথা বলার চেষ্টা করি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর, গতকাল রাতেও আমরা দেখেছি কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর আজকে এখান থেকে নবান্নের দিকে যে যাওয়া হবে, কতটা যাওয়া সম্ভব হবে? যদি সম্ভব না হয় তাহলে কি হবে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, শান্তিপূর্ণভাবে মিছিল করার দায়িত্ব আমাদের। আমরা কোনো ল অর্ডার ব্রেক করতে চাই না, আমরা নবান্ন পর্যন্ত যেতে চাই। আমরা সরকারি কর্মচারী, শিক্ষক, খুব ভালো পুলিশের চোখে যে মিছিলটা বেআইনি, সেই মিছিলে যদি আপনি এক পাও হাঁটেন তাহলেই তো আপনি আইন ভঙ্গ করছেন। বলেছে বেআইনি পুলিশ? বলছে পুলিশ বলতে পারে, পুলিশ আমাদেরকে যে চিঠি লিখেছিল সেখানে বলেছিল যে আপনাদের ফেসিলিটেট করার জন্য আমরা চিঠিটা দিচ্ছি, এই তথ্যগুলো দিন। ফেসিলিটেশন মানে কি? এবং তার সাথে এটাও বলেছিলেন যে আপনারা আপনাদের সমর্থকদের জানিয়ে দিন যেন ল অ্যান্ড অর্ডার ব্রেক, মানে যে কোনো মূল্যে নবান্ন অবধি যাবে। অবশ্যই যাবো, যে কোনো মূল্যে নবান্ন অবধি যাবে। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবি ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে জি চব্বিশ ঘন্টার দর্শকরা দেখছেন, তোমার মাধ্যমে দেখছেন। এখানে একটা বিশাল সংখ্যক গ্যাদারিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং যেটা সংগ্রামী যৌথ মঞ্চ বা চাকরি প্রার্থীদের বিভিন্ন ফোরাম তারা দাবি করছে যে এখান থেকেই কয়েক হাজার মানুষ তারা পায়ে পা মিলিয়ে নবান্ন পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। আমাদের অপর প্রতিনিধি বিধান সরকার যেখানে রয়েছে, অর্থাৎ ফোরশোর রোড, সেখানে এই মিছিলকে আটকে দেওয়ার সমস্ত রকম প্রশাসনিক আয়োজন একেবারে তৈরি। অতএব এটা দেখার বিষয় যে এখানেই তাদেরকে আটকে দেওয়া হবে নাকি এখান থেকে ফোরশোর রোড পর্যন্ত যেতে দিয়ে তারপর পুলিশের বেষ্টনীর মাধ্যমে এদেরকে আটকানো হবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখলেন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের যে ফোরাম, তাদের জমায়েত হাওড়া স্টেশনে, এখান থেকে তাদের নবান্ন যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু আদৌ তারা নবান্নে কতটা যেতে পারবেন, কারণ পুলিশি নিরাপত্তার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশি প্রহরার যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার ফোরশোর রোডের দিকেই নজর রাখি। বিধান সরকার আমাদের প্রতিনিধি ফোরশোর রোড থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। বিধান, ফোরশোর রোডে এই মুহূর্তে ঠিক কী ছবি আমরা দেখলাম হাওড়া স্টেশনে? সেখানে কিন্তু জমায়েত হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য যে চাকরি প্রার্থী তাদের ফোরামের, ফোরশোর রোডে কতটা তৎপরতা, কি ছবি লক্ষ্য করছো? নীলাঞ্জনা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ফোরশোর রোডে, তুমি দেখছো যে এই যে ডান দিক, এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানে একেবারে ওয়েল্ডিং করে লোহার যে বিম, সেই বিমকে ঝাল করে দিয়ে এখানে একেবারে পাকাপোক্ত যে ব্যারিকেড সেটা তৈরি করা হয়েছে। এবং এই ব্যারিকেড থেকে কিছুটা দূরে ইতিমধ্যেই বেশ কিছু আন্দোলনকারী তারা এসে উপস্থিত হয়েছেন হাতে জাতীয় পতাকা নিয়ে। পুলিশি যে ব্যবস্থা এখানে নবান্ন অভিমুখে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু আগে থেকেই ব্যারিকেড করা ছিল সকাল থেকে, এবং তার আরেকটি যে রাস্তা খোলা ছিল সেটিকেও কিন্তু ব্যারিকেড, সম্পূর্ণ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে তোমাকে দেখাতে চাইবো যে এখানে একটি ব্যানার দেওয়া হয়েছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে, সেখানে লেখা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 148 এবং 149 অনুযায়ী ম্যাজিস্ট্রেট হাওড়া এই জমায়েতকে বেআইনি জমায়েত বলে ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলের বা এই জমায়েতে, সেই কারণে কিন্তু
পুলিশের পক্ষ থেকে যেটা আবেদন করা হচ্ছে আন্দোলনকারীদের, যে কোনোভাবেই এই জমায়েত যেন না করা হয় এবং যারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা। এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এখানে, ট্রাফিকের যিনি এডিজি রয়েছেন বা অন্যান্য যারা আইপিএস অফিসার রয়েছেন, তারা কিন্তু পুলিশের যারা ফোর্স রয়েছে তাদেরকে একটু আগে নির্দেশ দিচ্ছিলেন। তারা বলছেন যে সকলে হেলমেট পরে থাকুন, মাথা গরম করার দরকার নেই, যদি উল্টো দিক থেকে যে আন্দোলনকারীরা আসছে তারা যাতে কোনো রকম প্ররোচনা যদি দেয় সেই প্ররোচনা পা দেওয়ার দরকার নেই। অর্থাৎ পুলিশকে কিন্তু সংযত থাকার যে বার্তা সেটা দেওয়া হচ্ছে হায়ার অফিসিয়ালদের পক্ষ থেকে, পাশাপাশি এই যাতে এই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে না পারে কোনো আন্দোলনকারী, তার জন্যও কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছে। একেবারে যে ব্যারিকেড করা হয়েছে এই ব্যারিকেডকে কিন্তু ভেঙে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব বললেও কম বলা হবে না, কারণ যে আন্দোলনকারীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা দেখলাম যে তারা কিছুটা এগিয়ে আসার পর এই ব্যারিকেড দেখে তারা পিছিয়ে গেছেন। এবং অয়ন্দা যেটা বলছিল, হাওড়াতে যে আন্দোলনকারীরা জড়ো হচ্ছে, বিভিন্ন জেলা থেকে যে ট্রেনে করে তারা আসছেন, তারা জড়ো হয়ে মিছিল করে আসবেন, তাদের কতটা নবান্নের দিকে এগিয়ে যেতে দেয় পুলিশ সেটাই এখন দেখার। নীলাঞ্জনা, অর্থাৎ নবান্নের দিকে এগোনোর কোনো রকম কোনো ফাঁক রাখা হচ্ছে না পুলিশের তরফ থেকে, একেবারে ওয়েল্ডিং করে একটার পর একটা ব্যারিকেডকে জুড়ে দেওয়া হয়েছে আর এভাবেই আটকে দেওয়া হয়েছে ফোর্সো রোড। বিধান যে ছবিটা আমাদের দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকে হাওড়া স্টেশনে জমায়েত, সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরও একাধিক সংগঠনের ব্যানারে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন হাওড়া স্টেশন চত্বরে, তারাও আজ এই নবান্ন অভিযানের সামিল, তারা এগোবেন ফোর্সো রোড ধরেই নবান্নের উদ্দেশ্যে, এমনটাই একটু আগে জানাচ্ছিলেন তারা। তবে ফোর্সো রোডে কিন্তু তাদের পথ আটকানোর জন্য একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ, যে ছবি আপনারা দেখছিলেন ফোর্সো রোডের ওয়েল্ডিং করে ব্যারিকেড একেবারে একটার পর একটা জুড়ে দিয়ে ফোর্সো রোডকে গার্ড করা হচ্ছে এবং সেই ছবি আপনারা দেখছেন। একদমই এইরকমই ভাবেই ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কলেজ স্কোয়ারের ছবি আমরা আপনাদের দেখাছিলাম, সেখান থেকে কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখলেন, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সংগঠনের চাকরিপ্রার্থীদের সংগঠন ফোরামের তাদের জমায়েত এবং সেখান থেকেও মিছিল এগিয়ে যাওয়ার কথা। তবে এই ফোর্সো রোডে যেখানেও আপনারা দেখলেন যে ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে, যে ব্যারিকেড কার্যত পেরিয়ে যাওয়া অসম্ভব, সেখানে কিছু আন্দোলনকারী পৌঁছেছিলেন কিন্তু ব্যারিকেড দেখে তারা আবার পিছিয়ে এসেছেন। সেক্ষেত্রে এই যে নবান্নে যাওয়া কতটা সম্ভব, পুলিশের বাধার মুখে তাদের পড়তে হবে এই বিষয়টা তো পরিষ্কার, বিভিন্ন জায়গার ছবি যেরকম আমরা আপনাদের দেখাচ্ছি। আর কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি এই দুটো জায়গা থেকেই কিন্তু জমায়েত হয়ে এবং সেখান থেকেই মিছিল এগিয়ে যাওয়ার কথা। কলেজ স্কোয়ারের মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর এরই পাশাপাশি নবান্নের ছবি আমরা দেখাচ্ছি, সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে এবং কমব্যাট ফোর্স, পুলিশ, র‍্যাব সব মোতায়েন রয়েছে তারা। প্রতিবাদ আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, ছাত্র যুব সমাজ, ছেলে মেয়ে সব কলেজে পড়ে, তারা যদি রাস্তায় থাকে আমরা ঘরে বাড়িতে বসে থাকতে পারি না, সেই জন্যে এই প্রতিবাদ, এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আমরা লড়ছি, আমরা লড়বো। ওনার কোনো মোরাল নৈতিক নেই, উনি সত্তায় থাকতে পারে না, ওনার কোনো অধিকার নেই, উনি ক্রিমিনালদেরকে শুধুমাত্র একটা ক্রিমিনাল, ওনার ইয়েতে ডিপার্টমেন্টে যে একটা ডাক্তার মারা গেছে, সে মেরে ফেলা হয়েছে, তাকে বাঁচানোর জন্যে ওনার পুলিশ মেশিনারি সবসময় চেষ্টা করে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের কোনো সত্তা, তাদের কোনো অধিকার নেই এখন এই সমস্ত কথা বলা, তাদের সমস্ত ক্রিমিনাল, পুরো ক্রিমিনালদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, আজকে ক্রিমিনালের রাজত্ব চলছে, আজকে আইনের শাসন চলছে না, তাদের কোনো অধিকার নেই এই পশ্চিমবঙ্গের আপাম জনসাধারণকে, ছাত্র যুব সমাজকে এইভাবে আটকে রাখা, তাদের সম্পর্কে মন্তব্য করার মোরাল নৈতিকতা হারিয়ে ফেলেছে। দে হ্যাভ নো অথরিটি, নো রাইট টু মেক দিস কাইন্ড অফ স্টেটমেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।